আজ সকালটি ছিল খুব সুন্দর। ভোর হতে না হতেই পাখিদের কলরব শুরু হয়ে গেছে। এদিকে মা পাখি তার বাচ্চাদের খাওয়াবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এরকমই একটি সময়ে একটি কাক এদিক ওদিক উড়তে থাকে খাবারের খোঁজে। কাকটির ভাগ্য আজ এতই খারাপ যে খাবারের একটি দানাও খুঁজে পেল না। এমনিভাবে মনের দুঃখে উড়তে উড়তে হঠাৎ সে একটি মাংসের টুকরো দেখতে পেল। পাশাপাশি কেউ কোথাও নেই দেখে সে টুকরোটি মুখে করে গাছের ডালে এসে বসল। এমন সময় একটি শেয়াল ঠিক ওই গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল। কাকের মুখে মাংসের টুকরো দেখে শেয়াল আর লোভ সামলাতে পারল না। সে মনে মনে ভাবল, আমার তো খুব ক্ষুধা পেয়েছে, যদি ওই মাংসের টুকরোটা নিতে পারি তাহলে হয়তো ক্ষুধা কিছুটা মিটে যাবে। কিন্তু কাক তো গাছের ডালে বসে আছে, সেখানে যাওয়াটাও সম্ভব নয়, সুতরাং একটা উপায় বার করতেই হবে। চালাক শেয়াল কাকটিকে বলল, বন্ধু, তোমার ডানা আর ঠোঁট খুব সুন্দর, পায়ের নখ আর চোখ দুটো তার তো কোনো জবাবই নেই, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে যে তুমি কথা বলতে পারো না। এ কথা শুনে কাক নিজের মনে বলল, রেগে গিয়ে সে বলল, এই কথা বলে কাকটি জোরে জোরে গান শুরু করল আর মাংসের টুকরোটি গেল পড়ে। শেয়াল সেটি নিয়ে আনন্দে ফিরে গেল।